হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। তো আমার আজকে নতুন রেসিপি হচ্ছে রুই মাছের ভুনা। তো এই রুই মাছের ভুনাটা কিভাবে করতে হয় আমি তা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি এই রান্নাটা কিভাবে করতে হয়। তো আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো এটা আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এটা ভাজার জন্য চলে যাব। তো এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর তাতে দিয়ে নেব মরিচ গুঁড়ো, এটাও পরিমাণ মতো, আর একটু লবণ দিয়ে দেব। আর এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, কারণ ভালোভাবে মাখতে হবে যাতে মশলাগুলো মাছের পুরো অংশে লেগে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখছি। এভাবে মাখার পর কিন্তু আমি আরও 5 মিনিট এটা রেখে দেব, কারণ এতে মশলা লবণ সব কিছুই কিন্তু ঢুকবে। তো 5 মিনিট পর আমি চলে যাব ভাজতে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভুনাতে কিন্তু তেল একটু বেশিই লাগে, তারপর আমি কিন্তু পরিমাণ মতোই দিয়েছি, তেমন বেশিও দেইনি। তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। তো আমি এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা ভালোভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব। এটা একটু লাল লাল করেই ভাজতে হবে, কারণ পিসগুলো অনেক বড়। ভালোভাবে ভাজলে কিন্তু এতে লবণ মশলা খুব ভালোভাবেই যাবে ভিতরে, তাই একটু সময় নিয়েই এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু ভাজছি, এভাবেই কিন্তু আপনারাও ট্রাই করবেন। তো দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আরেক পাশও কিন্তু হচ্ছে খুব ভালোভাবে। এটা কিন্তু আমি সেহরির জন্য তৈরি করছি, তো সেহরিটা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তাই আমি আজকে এটাই রেডি করেছি। তো আমার ভাজা শেষ, আমি কিন্তু তুলে নিচ্ছি একটা পাত্রে, দেখতেই পাচ্ছেন। আর এটা উঠিয়ে নিয়ে পরে আমি রান্নায় আবার চলে যাব। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখুন ভাজার পর কিন্তু এমন হয়েছে। এখন আমি সরাসরি রান্নাতেই চলে যাব। তো প্যানে যে তেলগুলো ছিল তাতেই কিন্তু আমি রান্না করব। তো তাতে দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ, এটা পরিমাণ মতোই আসলে দেবেন। আর ভুনাতে পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তো আপনারাও এটাই করবেন। তো আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, ভাজাটাও খুব সহজে হয়, সময়ও কম লাগে। তারপর এখানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর কিন্তু এমন হয়ে যাচ্ছে ভাজার পর। তো এখন আমি এখানে সব মশলাগুলো কিন্তু অ্যাড করে নেব একটা একটা করে। তো এখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, এটাও পরিমাণ মতোই দিবেন। আর দিয়ে নিচ্ছি জিরা বাটা, এটাও 1/2 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে নিচ্ছি রসুন বাটা, এটাও 1/2 চা চামচ পরিমাণ। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি অ্যাড করে ফেলবো, কারণ মশলাটা ভাজতে একটু পানি লাগবে, তাহলে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করেছি। আর এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা 1/2 চা চামচের পরিমাণ থেকে একটু কম। আর মরিচটা এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, কারণ যার যতটুকু ঝাল পছন্দ ততটুকুই দিবেন। আমি কিন্তু এখানে খুব কম পরিমাণেই দিয়েছি, কারণ আমি এখানে পরে কাঁচা মরিচ অ্যাড করব, তাই একটু কম মরিচ গুঁড়ো দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিন্তু কষাবো, মশলা কিন্তু কষানোর কাছেই তরকারির টেস্ট বাড়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সময় নিয়ে কষাবো। ফিরে আসছি 2 মিনিট পর, দেখতেই পাচ্ছেন মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে টমেটো 2টা দিয়ে দিচ্ছি, এটা কুচি করে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ছোটো আকৃতির 2টো টমেটো, এটা আমি দিলাম, কারণ এতে কিন্তু টেস্ট বাড়বে তাই দিয়েছি। এখন আবারও কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট কষাবো, তাতে টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি, দেখুন ভিউয়ার্স খুব সুন্দর কিন্তু মশলাটা কষানোও হয়েছে, আবার টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর খুব সুন্দর একটা স্মেল আসছে যেটা আমি পাচ্ছি। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো দেওয়ার পর একটু আস্তে করে নেড়ে দিতে হবে, যাতে মাছগুলো না ভাঙে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখন আমি এখানে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি দিয়েছি 1 কাপ পরিমাণ, কারণ মাছটা একটু সিদ্ধ হতে হবে। আর এখানে আমি এখন 5 মিনিট সময় নিয়ে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ। আমি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়েছি, কারণ এর চেয়ে বেশি দিলে কিন্তু ঝাল হবে, তাই আমি কম দিয়েছি। আর এই কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই কিন্তু আমি এখানে এটা অ্যাড করেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি রান্না হওয়ার জন্য। তো ভিউয়ার্স 5 মিনিট পর দেখুন খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে, দেখতে পাচ্ছেন পানিরটাও একটু কমে এসেছে, ঝোলটাও একটু কমেছে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে।
तो এখন আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি এটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে এটাও কিন্তু স্মেলটা খুব ভালো আসবে তো এখন আমি আরো 2 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রেখে কারণ ধনে পাতা বেশিক্ষণ সময় নিয়ে রান্না করা লাগে না অল্পতেই হয়ে যায় তাই আমি 2 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে তো 2 মিনিট পর আমরা আবার কিন্তু ফিরে আসব তো ফিরে আসলাম 2 মিনিট পর তো দেখুন ভিউয়ার্স তরকারিটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে তো আমি এখন কিন্তু আপনাদের সার্ভ করে দেখাবো এটা কিন্তু গরম ভাত গরম খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো খেতেও কিন্তু খুব মজাই হবে দেখেই মনে হচ্ছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ